الو لك يا والله الو নাকি আর যে ঝুঁকি পূর্ণ যে ঝুঁকি পূর্ণ থেকে বাঁচতে চাই কিন্তু আর এদের যে মানবিক অবদান আমি সেটা না না ওনাকে শুরু বলতে হবে সে বুঝে সে কি বুঝে তোমরা এখান থেকে সরিয়ে দাও বা কোনো চাপ সৃষ্টি হয় নাই হঠাৎ করে এই দুই দিন ধরে দৌড়ু দৌড়ি চলতেছে না আমরা অবাক আমরা গরিব মৌসুমে হঠাৎ করে কোথায় যাব আগে তো বলবে যে দুই মাস আগে তোমরা সরিয়ে যাও বা এখানে থাকবো না সবাই দৌড়িতেছি খালি না তারা বোঝে আমরা জানি না যে কখন পারে বলছে নানা বলছে আমরা দেখি এখন এই অবস্থা আমরা তো চাই যে একটু সময় দেখুক আমাদেরকে আমরা হঠাৎ করে কোথায় যাব এখন আমাদের কাজ বাস রাখতে গরিব মৌসুম দেশে চলে যেতে হইবে এছাড়া কোনো ওখানে বাসায় বা কোনো ওখানে থাকার স্থান নাই তো 1989 সালে এই মার্কেটে ওঠার পরে এই মার্কেটে 89 সালে এই সিটি কর্পোরেশনের জায়গা আছে অফিস আছে যদি ঝুঁকিপূর্ণ হয় মার্কেটও তো সিটি কর্পোরেশনেরই তো মার্কেট সিটি কর্পোরেশনের তো এটা তো সংস্কার করার তাদেরই দায়িত্ব যেহেতু আড়তদার লেবার সরকার বেনালা কয়াল সব এই জায়গায় দিয়েই চলি আমরা লক্ষ লক্ষ মানুষ এই জায়গার রিজিক এই জায়গার দিয়ে যদি কোনো জায়গা নিতে হয় তাহলে তাদের পুনর্বাসন দিতে হইব তো আমাদের সরকারের কাছে একটাই দাবি যদি এই জায়গায় দিয়ে কোনো জায়গা হস্তান্তর করা হয় তাহলে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক আমরা যেমন আজকে 1985 সাল হইতে এই জায়গা কাজ করতে আছি আজকে 30 হইতে ভাই 30 বছর এখন অন্য কোনো জায়গা যেয়ে কাজকাম করতে পারবো না তাহলে আমাদের পথে নামা ছাড়া কোনো উপায় নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই কাওরান বাজারকে কাঁচামালের আড়ত যারা আমরা বেনালা লেবার আড়তদার কুলি যারা আছি এই জায়গায় দিয়েই রিজিক এই জায়গায় দিয়েই সংসার চালাই ছেলেমেয়ে লেখাপড়া করি আমাদেরকে পুনর্বাসন দিয়া সেই জায়গা অন্য যদি কিছু করে করুক এটার বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই সরকার উন্নয়ন করতেছে উন্নয়নের সাথে আমরাও আছি কিন্তু আমাদের একটাই দাবি আমরা পুনর্বাসন এই মার্কেট কীভাবে 36 বছর ভাঙবে এটা তো এটার পিছনে কারা আছে কে জড়িত আছে এটা সরকারের দেখতে হবে খতিয়ে দেখতে হবে এবং সরকারের এবং পুনর্বাসন আমাদের পুনর্বাসন দিয়ে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে আমরা রাজি তাতে কিন্তু আমাদের পুনর্বাসন দিতে হবে আমরা তো এখান থেকে 2-4 টাকা ইনকাম করে মা বাবা বউ পোলাপন বাচ্চা নিয়ে থাকি বা 2 টাকা পাঠায় বাড়িতে আমরা যদি না কামাই না পাঠাই তাহলে ওরা চলবে কীভাবে আমরা তো এখন যে অবস্থা হয়েছে আমাদেরকে যদি এখান থেকে বের করে দেয় আমরা তো ভিক্ষা করেও কিন্তু মিলে সংসার চালাতে পারবো না বাংলাদেশের যে অবস্থা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে অবস্থাটা এখন আমরা কোথাও যে কিছু করতে পারবো না এখন ইনকামরা আমাদের জায়গা নেই আমরা এখানেই ব্যবসা করি এখানেই থাকি আমাদের কর্মস্থলে এটা কিন্তু আমাদেরকে অন্য জায়গায় যদি ছেটেল করে দিতে হয় তাহলে আমাদেরকে পুনর্বাসন দিয়ে ছেটেল করে দিতে হবে আর না হলে আমরা আমাদের জায়গা এই মার্কেটের একজন ব্যবসায়ী এই ঘরটা এই আড়তটা আমার আমি দীর্ঘ 89 সাল থেকে এখানে আড়তদারি করতেছি এই আড়ত ভবনটা বরাদ্দ দেওয়া হয়েছে দোকান ঘর না আড়ত ঘর হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন গভর্নমেন্ট আমাদেরকে বরাদ্দ দিয়েছে এবং 100 বছরের বরাদ্দ আদেশ এখানে এই বিল্ডিংটা 16 তলার ফাউন্ডেশন মাত্র করা হয়েছে 2 তলা এরই মধ্যে কিছু প্লাস্টার টেলাস্টার ছুটে মুটে গেছে এই জন্য গভর্নমেন্ট বলতেছে এটা পরিত্যক্ত বাট 100 বছরের বিল্ডিংটা 30 বছরে 25 বছরে কীভাবে পরিত্যক্ত হয়ে যায় আর তারা যে আমাদেরকে এই অনুমতি দিল ট্রেড লাইসেন্স দিল টিন দিল যে এই আমরা এখানে আরও ব্যবসা করতে পারবো কমিশন এজেন্ট ব্যবসা করতে পারবো সেই সুবাদে আমরা 30 বছরের ব্যবসায়ের জীবনে আমাদের কোটি কোটি টাকা দাদন দেওয়া পার্টিদের কাছে যারা মাল পাঠায় এবং আমাদের কোটি কোটি টাকা বাকি এক একটা আড়তদারের এখন হুট করে এসে আজকে আমাদেরকে শৃঙ্খলা করতে চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন যে আমাদের ক্ষতিপূরণ সম্পূর্ণ যদি দিতে পারে তাহলে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমাদের করজোট দাবি আমি একজন ছোটোখাটো আড়তদার কিন্তু আমার পিছনে রয়ে গেছে হাজারো হাজারো শ্রমিক এবং মানুষ সেই কৃষক থেকে শুরু করে এখান পর্যন্ত তাদের জীবিকা নির্ভর হয় এই কারণ বাজার গুটি কয়েক
50 থেকে 1 কোটি লোকের কর্মসংস্থান কিন্তু তার পিছনে অন্তত বাংলাদেশের 7 কোটি লোক খাটে এবং 7 কোটি লোকের রুটি রুজুরি ব্যবস্থা হয় এই কাউরান বাজার থেকে না একজন ইঞ্জিনিয়ার কোনো পরীক্ষিত বুয়েটের কোনো পরীক্ষিত ইঞ্জিনিয়ার আইসা এটাকে ই করে নাই ওই যে আমি প্রথম বলে গেলাম এটা 16 তলা ফাউন্ডেশন অনলি দোতলা করা আপনি দেখেন নিচে নিচে দেখেন সম্পূর্ণ পাথর ঢালাই উপরে দেখেন সম্পূর্ণ পাথর ঢালাই কিন্তু এটারে কোনো সংস্কার না করাতে কিছু কিছু জায়গাতে প্লাস্টারের ক্ষতি হয়েছে কিন্তু এই সামান্য ক্ষতির জন্য এটুক সংস্কার না করে আমাদেরকে যদি উচ্ছেদ করা হয় তাহলে এই লক্ষ কোটি কোটি মানুষ পথে বসে যাবে তাদের রুটি রুজির ব্যবস্থা চলে যাবে মানুষ কান্নায় ভেঙে পড়বে বাংলাদেশে একটা কান্নার রোল মডেল হয়ে দাঁড়াবে তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের মিডিয়ার কাছে আমার আকুল আবেদন আপনারা পর্যবেক্ষণ করে দেখেন আমার কথাগুলি সত্যিই না মিথ্যা.